আমার ভাইয়েরা, আজকে জাতির কবরে আগুন লাগলো, আজকে তো এইভাবে ডুগি, তবলা, হারমোনিয়াম, খুঞ্জুরি, বেঞ্জু, বাইরে এইগুলো বাজনা বাজিয়ে তারপরে আজকে যারা চলাফেরা করতেছে, বাজান রে দুঃখ তো আর জায়গা নাই, ওদেরকে আজকে জাতি বড় বড় শেয়ার দেয়, বড় শেয়ারের মধ্যে বসে, ওরা হচ্ছে বর্তমান আন্তর্জাতিক পর্যায়ের জাতীয় দুলা ভাই, আর আমরা হচ্ছি ওনার স্ত্রীর ছোট ভাই। হ্যাঁ, আমরা কি কি শালা বাবু? ওই কয়দাটা আমি কিভাবে মাইকের মধ্যে বলি? দুই একটা মাইক লাগাইছেন, চল্লিশটা মাইক এখানে বললে সবাই শুনে ফেলাইব, তা আমি বললাম না, ওটা আপনারাই বলছেন। জি জি বাজান, দারুণ বেকায়দা। শালা যদি কেউ হয় আর যদি কেউ দুলাভাই হয়, তাহলে দুলে ভাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, শালা সামনের মধ্যে থাকলে যাওয়ার সময় একটা স্বর, আসার সময় একটা থাপ্পড়, এই স্বর আর থাপ্পড় খাইতে খাইতে শালার জান শেষ, ঠিক না বেটি? বাজান রে, বেকায়দার মধ্যে পড়ে গেছি। আজকে তাম বিশ্ব পৃথিবীর মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের রাজত্ব চলতেছে, মুসলমানরা পাত্তা পাচ্ছে না, মুসলমান হয়ে গেছে তাম পৃথিবী, হয়ে গেছে ফুটবল খেলার মাঠ, মুসলমান হয়েছে ফুটবল, আর ইহুদি এবং খ্রিস্টানরা ওনারা ডোনাল্ড, ইহুদি এবং খ্রিস্টানরা ওরা হয়েছে মেসি এবং রোনালদো, মেসি আর রোনালদোর মতো তারা ম্যারাডোনার মতো এক পাশে লাত্তি দেয় আর এক প্রান্তের মধ্যে গিয়ে গোল হয়, কথা কন ঠিক না বেঠি? দারুণ বেকায়দা। কিন্তু বাজান, এই বেকায়দা হলো এর পিছনের মধ্যে কারণ কি? এর পিছনের মধ্যে কারণ আমাদের আচার ব্যবহার, আমাদের কৃষ্টি কালচার, আমাদের নীতি নৈতিকতা, আমাদের চরিত্র সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে বাজান। এখন রাস্তাঘাট দিয়ে চলাফেরা করলে বোঝা যায় না কোনটা মুসলমান আর কোনটা হিন্দু, কোনটা ইহুদি আর কোনটা খ্রিস্টান, সব মিলে মিশে একাকার হয়ে গেছে বাজান রে। এর ফাঁকে শুধু একটা কথা বলতে চাই, আমরা যতটুকু জানি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, ইতিহাস পড়েছি, যুবকরা মানুষরা দাড়ি রাখে, মুখের মধ্যে দাড়ি রাখে, তারপরে এক মুষ্টি করে দাড়ি রাখে, কিন্তু বাজান এমন একটা স্টাইল এখন পৃথিবীর মধ্যে চালু হয়ে গেছে, মুসলমানের সন্তানরা দাড়ি রাখে এইভাবে আনিয়া এই দিক দিয়ে কাইটা এই পাশে নেয়, আবার এই সাইড দাই নেয় এদিকে নিয়ে, তারপরে মুখের মধ্যে স্টাইল করে কথা বলেন ঠিক কি না? ও দামে তুম হো না সারান তু তামাদ্দুন মে হুনু তুমে সে মুসলমান হে জিনহে দেখে শরমায় ইহুদি রীতি নীতি তব খ্রিস্টান সম হিন্দু তো তুমি সভ্যতায় এই কি হে সেই মুসলিম যারে ইহুদি দেখিয়া লজ্জা পা। হ্যাঁ জি জি বাজান। এ ভাইয়েরা, সুতরাং এই স্থলে চলাফেরা করা যাবে না, যার কারণে মধ্যে কিন্তু আমরা মাই খাইতেছি, আমরা মুসলমান, মুসলমানিত্ব আমরা হারিয়ে ফেলেছি বাজান। এতগুলি কথা বলতে চাই না, আমি বলতে চাচ্ছিলাম শাহজাদা আলী ইয়ামানী মরহুম রহমাতুল্লাহ আলাই, আল্লাহর বান্দা, আল্লাহ জমিনের মধ্যে আসলেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিনের হক প্রতিষ্ঠা করার জন্য তিনি জমিনের মধ্যে আসলেন, আর সেই জায়গার মধ্যে সেদিকে আকড়া গাড়িয়ে বসলো বাজান। আমরা শুধু বলতে চাই, আমরা এই জায়গার মধ্যে আমরা যারা আছি, আমরা কি শাহজালাল ইয়ামানের সৈনিক নাকি গৌর গোবিন্দের সৈনিক? কথা বলেন, আমরা কার সৈনিক? শাহজালালের নাকি গৌর গোবিন্দের? হ্যাঁ, শাহজালালের। শাহজালালের সৈনিক যদি বাহিরের মধ্যে থাকেন, জিলাপির পাশের মধ্যে পড়ে আছেন বাজান, আমি আপনাদেরকে ডাক দিচ্ছি শাহজালালের সৈনিক হিসাবে মাহফিলের ভিতরের মধ্যে এসে বসে পড়বেন, আর যারা বাহিরের মধ্যে দাঁড়িয়ে আছেন তারা যদি গৌর গোবিন্দের সৈনিক হন সেখানেই দাঁড়িয়ে থাকবেন, আমার আপত্তি নাই। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চালাচা মুন্ডাগুলা, ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের
চালাচা মুন্ডা গোলা ওলিদারে এই ভূমিতে, ওলিদারে এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছোট আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? জি জি বাজান। শাহজালালের স্বপ্ন ছিল এই আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছোট আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গুলা। আমার দেশের মধ্যে একজন ব্যক্তি আছে, মানে ক্ষমতা টামতা পেয়ে জায়গা মতো বসে আছে, মানে খয়রাতি ক্ষমতা, মানে মিস কল দেই আপনারা নাম্বার খুঁজে বের করেন, গ্রামীণ নাকি এয়ারটেল, ওয়ারিড নাকি সিডিসেল, টেলিটক নাকি এসকে টু, এটা আপনাদের দায়িত্ব। আমার বাবা অত টাকা পয়সাও নাই, আমি কলও দেইনি, আমি মিস কল দিয়ে খাই। জি জি বাজান। এই খয়রাতিটা বলছেন ওলামা কাম সম্পর্কে বিদ্বেষমূলক কথা বলেছেন, মাদ্রাসা সম্পর্কে বিদ্বেষমূলক কথা বলেছে, বাজান তোমার কবরের মধ্যে আছে বিপদ, খয়রাতি ক্ষমতা নিয়ে যার কারণে এই সমস্ত কথাবার্তা বলতেছ, আমরা কারো শত্রু না, আমরা সবাইকে বন্ধু মানি, আমরা সবাইকে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে চাই, আমরা কাউকে ঠেলে জাহান্নামের মধ্যে দিতে চাই না, কথা কান ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, মুসলমান সঙ্গে যারা বেয়াদবি করেছেন, নবী এবং রাসূলদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, ইতিহাস সম্পর্কে যতটুকু জানি কশিন কালো এদের মঙ্গল আল্লাহ করেন নাই, কাউকে জুতা দিয়ে পিটাইছে, কাউকে পানি খাওয়াইয়া আসু দিয়া তারপরে মারছে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। এ মরার সময় বাঁচাও বাঁচাও, মরার সময় বাঁচাও বাঁচাও যতবার বলেছে, জিব্রাইল তাহার মুখে কাদা তুলে দিয়েছে, ইসলামের দুশ্মনেরা হওরে সাবধান, নইলে খাবি জুতার বাড়ি হইবি অপমান। হ্যাঁ, সময় এখনো আছে, ভালো হয়ে যাও, আজকে কিন্তু শাল চামড়া একটাও থাকবে না। এ ভাইয়েরা, মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে, সেই জুতা বিশ্বব্যাপী, সেই জুতা বিশ্বব্যাপী সবচেয়ে দামি হয়েছে। হ্যাঁ, সেই জুতা বিশ্বব্যাপী সবচেয়ে দামি হয়েছে, ইসলামের দুশ্মনেরা হওরে সাবধান, নইলে খাবি জুতার বাড়ি হইবি অপমান। আমার ভাইয়েরা, সুতরাং নবীদের সঙ্গে বেয়াদবি করেন, মুসলমানের সঙ্গে বেয়াদবি করে, আজও পর্যন্ত কেউ ঠিক থাকতে পারে নাই আর পারবেও না। বাজান রে, এর ফাঁকে আমার একটা কথা মনে হয়ে গেল, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। আজকে বাসের সময় যখন আমি আসতেছিলাম, আসার সময় সিট পাই নাই, না পাওয়ার কারণে পিছনের দিকে সিট পেয়েছি, ওই পিছনের দিকের মধ্যে সিটটা পাওয়ার কারণে আমার সিটটা আর বাঁকা করা যায় না, চিন্তাভান করলাম যথা সময় যদি পৌঁছতে না পারি, এক তারিখ থেকে শুরু করে ঘর থেকে বের হয়ে তারপরে পর্যন্ত রাস্তা রাস্তায় ঘুমাই, বাসের মধ্যে ঘুমাই, গাড়ির মধ্যে ঘুমাই, আজকে সকালবেলা এরপরে মাহফিল শেষ করে বাড়ির মধ্যে পৌঁছার পরে ড্রাইভার বলতেছে, হুজুর আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, আমি ঘুমাইতে পারতে চোখে দেখি না, রাস্তার মধ্যে রাতের মধ্যে যখন নবীনগর বাড়ির মধ্যে যখন আসি গাড়ি নিয়ে, ড্রাইভার দেখি বারবার শুধুমাত্র এদিক ওদিক নিয়ে যাইতে চায়, তারপরে ড্রাইভারকে পুরা ভলিউম বাড়ি দিয়া তারপরে ওয়া চালাইতে চালাইতে তারপরে কোনো মতে বাড়ি পর্যন্ত নিয়ে আসছি, বললাম বেটা আপনি বাড়ির মধ্যে থাক, এরপর আমি মাহফিলের মধ্যে চলে যাচ্ছি,
আমি আসবো, তারপর আবার তোমাকে নিয়ে সরে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা শুধুমাত্র বলতে চাই, এই গাড়ির মধ্যে আসার সময় হঠাৎ দেখি সামনের মধ্যে যেই বেটা সিট নিয়ে বসে আছে, এই বেটা এমন ভাবে সিটটা একদম পেছনের মধ্যে হেলিয়ে দিয়েছে, এর মানে ওর সিট পুরো আমার হাঁটুর মধ্যে কোলের মধ্যে এসে গেল। আমি লড়তেও পারি না, সরতেও পারি না, বললাম ভাই সিটটা একটু উঁচা করেন। উনি আবার এদিকে তাকায়, আবার বললাম ভাই সিটটা উঁচু কর, উঁচা করলো না। আবার বললাম সিটটা উঁচু করেন, উঁচা করলো না। আমি বললাম বেটা আমি যদি পরিচয় দেই যে আমি কি তোমার মতো, তুই তো দূরে কথা, তোর বাপ পর্যন্ত তোর সিটটা ছেড়ে দেবে, কিন্তু পরিচয় দিলাম না, খালি বললাম ব্যথা সিটটা উঠা, কিন্তু উঠাইল না। হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেছে, আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী বলেছে পৃথিবীর মধ্যে যারা, পৃথিবীর মধ্যে যারা নবী এবং রাসূলের সঙ্গে বেয়াদবি করে, ওলামা একরামদের সঙ্গে বেয়াদবি করে, ইসলামের সাথে বেয়াদবি করে, নিঃসন্দেহে এদের জন্মের মধ্যে সমস্যা আছে। কথা কোন ঠিক না বেঠি? কিসের মধ্যে সমস্যা? জন্মের মধ্যে সমস্যা। আপনি হয়তো কেবেন হুজুর আপনার সাথে বেয়াদবি করছে তাই কইলেন, জিনা দলিল চান, প্রমাণ দেব, দেব না কি বলেন? জি জি বাজান, চলেন তো। কথার নাম হচ্ছে লতা, একটা কথা বলতে গেলে আর একটা লাইন সেদিক দিয়ে এসে যায়, এই কথাটা বলে মূল আলোচনার মধ্যে ফিরে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা এইবার আল্লাহ নবী, আল্লাহ নবীকে ওলীদ ইবনুল মুগিরা একটা গালি দিয়েছে, তাকে বলেছে মাস, তাকে বলেছে মাজনুন, মানে পাগল, তাকে বলেছে পাগল, তাকে পাগল বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার প্রতিবাদ করলেন। আল্লাহ বললেন নবী আপনাকে পাগল বলেছে, আপনি হচ্ছেন আমার বন্ধু, আপনাকে পাগল বলল, আপনি কিচ্ছু বলার দরকার নাই, আর রাসূল কিচ্ছু বলেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের আয়াত নাযিল করে দিয়ে তাকে বললেন, মা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধু পাগল নয়। যরকান সুবহানাল্লাহ। আর পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, এর মানে হচ্ছে তিনি যারর সন্তান, এর মানে এত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আর এই পবিত্র কুরআনুল কারীমের আয়াত খানা বাইতুল্লাহ শরীফের গিলাফের মধ্যে আছে, বাইতুল্লাহর গিলাফের মধ্যে আছে। ওলীদ ইবনুল মুগিরা আল্লাহ নবীর কাছে গিয়ে যখন ডাকলেন, তার উপর পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল হলো, উতুল্লিম বাদা যালিকা জানিম, মানে হচ্ছে তিনি যারর সন্তান, অবৈধ সন্তান। এবার ওলীদ ইবনুল মুগিরা বলতেছে আল্লাহ নবী ও তিনি মিথ্যা কথা জবান থেকে বলে না, ঠিক? রাসূল কি মিথ্যা কথা বলেছে? বলে নাই, সুতরাং তার কথা সত্য। কিন্তু সে আমার জন্ম বৃত্তান্ত কি করিয়া জানে? অবশ্যই আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, ওলীদ ইবনুল মুগিরা আল্লাহ রাসূলের 4 বছরের বড়, আর ওলীদ ইবনুল মুগিরা 4 বছরের ছোট হচ্ছে আল্লাহর নবী। আল্লাহর নবীকে তখন বললাম উতুল্লিম বাদা যালিকা জানিম, ওলীদ চলে গেছে, মা গো মা, মা তোমার কাছে আমি একটা প্রশ্ন করব, মা একটা সন্তান কার? তুমি একমাত্র বলতে পারবে, আমি করে দেব, মস্তক দেহ থেকে আপনার আলাদা করে দেব। এই কথা যখন বললেন, মা বলতেছে ব্যাপারে সত্য একটা কথা আমি তোমাকে বলি, মনে কিছু নিও না ব্যাটা, তোমার বাপের অঘাত সম্পত্তি, অঘাত টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু বাজান তোমার বাপ সন্তান জন্ম দেওয়ার মতো সক্ষমতা তার ছিল না, অডের সম্পত্তি কে খাবে, কি করবে এই সম্পত্তি? তাই তো আমার একটা কৃতদাস ছিল, কালো একটা হাফসি গোলাম ছিল, তার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করার কারণে তুমি পৃথিবীর মধ্যে আসছো, এইটা কেউ জানে না, কে তোমাকে বলল? এইবার বলতেছে কেউ তো জানার কথা না, আমাকে যিনি বলেছেন তিনি কোশ্চিন কালো মিথ্যা কথা কয় না, তিনি হচ্ছেন এই জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমাদে মুহাম্মাদে ওহি খতমে রাসূল হায়, মাখদুম মুরাব্বি হে ওহি ওলিয়ে কুল হায়, আহমাদে মুহাম্মাদে ওহি খতমে রাসূল হায়, মাখদুম মুরাব্বি হে ওহি ওলিয়ে কুল হায়, উস পর হি নজর, উস পর হি নজর সারে জামা মে কে লাগি হে, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হে, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হে। এই নবীর পাওয়ার আছে না নাই? এই নবীর সঙ্গে কে আছে বলেন? এই নবীর সঙ্গে কে আছে?
নবীর সঙ্গে আছে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর সঙ্গে আছে। ও শামসু দোহা চেহারায় আনোয়ার কি ঝলক হায়, অল্লাইল সাদা গেসুয়ে হযরত কি লসক হায়, ও শামসু দোহা চেহারায় আনোয়ার কি ঝলক হায়, অল্লাইল সাদা গেসুয়ে হযরত কি লসক হায়, আলম কো জিয়া কো জিয়া জিসকে ওসিলে সে বানি হে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে। এই নবীর পাওয়ার আছে না নাই? কম না বেশি? এই নবীর উম্মত আপনারা, আপনাদের পাওয়ার আছে না নাই? সেটা কম না বেশি? এইরকম বেশির আওয়াজ জি জি বাজান। এই বাচ্চারা, এর মানে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বলতে চাইলাম, এইটা গেল ওয়ালিদ ইবনুল মুগীরা, তিনি যার সন্তান। একই কায়দায় এই পৃথিবীর মধ্যে যারা ইসলাম নিয়ে কথা বলবে, ইসলাম নিয়ে কটুক্তি করবে, নবী রাসূলদেরকে নিয়ে কটুক্তি করবে, নিঃসন্দেহে এদের জন্মের মধ্যে সমস্যা আছে। হয় বেকায়দা সন্তান, না হয় তার বাপ বিয়া করছে ঠিক, মায়ের দেন মোহর পরিশোধ করে না। কি বলিব সোনা দে চানা দে কি বলি বদে কি বলবো রে জাতি, বলার মতো তার ভাষা ভাই না।